মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে সোমবার আর আজকে বিয়ের তারিখ আছে, অনেক বিয়ের নেমন্তন্ন। ওখানেও আমাদের দু তিনটে বিয়ের নেমন্তন্ন, একসাথে বিয়ে বৌভাত, আর এখানেও আজকে বিয়ের নেমন্তন্ন আছে, একটা দাদার ছেলের বিয়ে। তো নম্রতার মা সকাল সকাল সেখানে চলে যাবে, আর বাবা যেতে পারবে না, তার কারণ হচ্ছে বাবার একটু কাজ আছে, সেই জন্য বাবা যেতে পারবে না, আর আমিও যাব না, একবারে বৌভাতের দিনই যাব, আজকে যেতে ইচ্ছে করছে না। আর এমনি তো বাবা রয়েছে বাড়িতে, দুপুরবেলা রান্না করতে হবে আজকে। আজকে এসছি আমি এখানে, আট ন দিন হয়ে গেল, এই আট ন দিনের মধ্যে আমি এখনও মানে শুধু ভিডিও শ্যুট করা ছাড়া রান্নাঘরে আমি যাইনি রান্না করতে, শুধু যে কয়েকদিন ভিডিও করেছি ওটা শ্যুট করার জন্য। তো আজকে রান্না করব দুপুরবেলা, আমি, বাবা আর ওই মামি আছে, যে মামি ওই কাজে হেল্প টেপ করে, যে মামি। তো আমাদের তিনজনের জন্য আজকে রান্না করব, কারণ ওনারা দুজন কখন বাড়ি আসবে ঠিক নেই, বরযাত্রী যাওয়ার কথা আছে, যাবে কি না জানি না, বলতে পারছি না, যদি যায় তাহলে তো রাত হবে, আর না হলে সন্ধ্যার দিকে আসবে। তো ওই জন্য আমাদের তিনজনের জন্যই আমি রান্না করব। আর আজকে সকালে নম্রতা এটা বলছে যে মাম্মা তুমি তো এখানে এসে একদম রান্না করছো না, শুধু দিদিও রান্না করছে, একদিনও রান্না করলে না। তখন মা আবার ওকে বলছে যে মা তো সারা বছর বাড়িতে রান্না করে, এখানে যে কদিন থাকে সে কদিন মা শুধু রেস্ট করবে, রান্না করবে না, রান্না করা ভাত খাবে শুধু। আসলে আমি বলেছি মাকে আর কি কয়েকবার যে মা আমি রান্না করি একদিন, তো মাই বারবার বলছে না তোর করতে হবে না। আসলে মায়েরা যেমন হয়, তুই তো সারা বছর বাড়িতে করেই খাস একা একা, এই কদিন আমি করে দিই, কাজে হেল্প করার জন্য তো রয়েছেই, তো সেই জন্য রান্নাটা আমিই করি। এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা সাইকেল, ওইদিকে তো একটা সাইকেল একদিন তোমরা হয়তো দেখেছো, ওটা বাবা পরে কিনেছে। এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ, এটা মানে এখন অচল হয়ে গেছে, এটা চলার মতন কিছু নেই, এখানে ভেঙে গেছে, এটা ভেঙে গেছে। এটা হচ্ছে আমার সাইকেল, এটা আমি কিনেছিলাম মাধ্যমিক পাশ করার পরে। মাধ্যমিক পাশ করার আগে ছিল অন্য রকমের সাইকেল, ওই যেগুলো ওই হ্যান্ডেলগুলো এরকম একটু বাঁকা টাইপের হয় না, ওটা ছিল। তো ওই সময় মাধ্যমিক পাশ করার পরে আমি মাকে বলেছি আমাকে এইরকম, এই যে এরকম একটা এরকম সোজা যে এই ব্রেকগুলো, তখন এইগুলো উঠেছে, নতুন এই সাইকেলগুলো উঠেছে, তখন আমাকে এগুলো কিনে দিতে হবে। তো মা এটা আমাকে কিনে দিয়েছিল, আমি যতদিন ছিলাম এটাই চালিয়েছি, আর বাবা এত বছর ধরেও, তারপরেও বাবাও এটা চালিয়েছে। তো এখন এই এক বছর হলো বাবা অন্য আরেকটা সাইকেল কিনেছে, মানে এটা চালানোর মতন অবস্থায় নেই, কিন্তু তবুও মানে সাইকেলটা একটা স্মৃতি হিসাবে এখানে রয়েছে, বাবা রেখে দিয়েছে। আর এটা দেখে আমার সব পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, এই সাইকেল অনেক বছর চালিয়েছি, মানে মাধ্যমিক পাশ করার পরে থেকে প্রায় ছ বছর সাত বছর পর্যন্ত আমি এখানেই সাইকেলটাই চালিয়েছি। তো এটা দেখে দেখেও মনটা ভালো হয়ে যাচ্ছে, কত স্মৃতি এর সঙ্গে জড়িয়ে আছে। তো আজকে আমি এখন আগে স্নান করব, নম্রতার মা বেরোবে, ওই বললাম যাবে ওখানে, এখন স্নান করে নেব, স্নান করে তারপরে যাব রান্না করতে। সকালবেলার খাওয়া দাওয়া বলতে রুটি করেছিল মা, আর কালকে বাবা দই নিয়ে এসছে, অনেকটা দই দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়েছে সকালবেলা, কারণ দইটা আমি এখানের পছন্দ করি ভীষণ, তো সেটা খাওয়া হয়েছে। আর এখন রান্না করব হচ্ছে মেটে আলু দিয়ে তরকারি। আর এই যে আজকে আমি আজকে উঠোন লেপে দিয়েছে পুরো, এই যে এখান দিয়ে সব জায়গায় ল্যাপা হয়েছে। আর এই যে এইখানেও মানে পুরো বৃষ্টিতে যা ইচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো, কালকেই ওই মামি সব লেপে টেপে একদম সুন্দর করে দিয়েছে, আজকে থেকে এখানে রান্না করা যাবে। আর উঠোনও আজকে লেপেছে, এই যে একদম পুরো ওই দিক পর্যন্ত, পুরো রাস্তা পর্যন্ত মামি আজকে লেপে দিয়েছে। তার কারণ হচ্ছে বৃষ্টির আগে আমি যখন এসেছিলাম এখানে ল্যাপা ছিল, কিন্তু ওই বৃষ্টির কারণে পুরো যাচ্ছে তাই অবস্থা, বিশেষ করে এখানে তো রান্নার মতন অবস্থা ছিলই না, একদম বৃষ্টিতে কাদা টাদা উঠে যা হয় আর কি হয়ে গেছিলো। তো মা এই উঠোনটা লেপে দিল, একদম এখন সুন্দর লাগছে, মানে ল্যাপা উঠোন তারপরে এরকম রোদ্দুর উঠেছে, শুকিয়ে গেলে সুন্দর লাগে, আর বাইরেটাও আজকে রান্নার উপযোগী হয়ে গেছে আর কি, যা মানে অসুবিধা হয়েছিল কাদা হয়ে গেছিলো, কিন্তু তবুও মা বললো তোর বাইরে রান্না করা দরকার নেই, কারণ সব কিছু ঘরের মধ্যে টেনে নেওয়া হয়েছে একবার, মানে এই দুদিন রান্না হয়েছে ঘরের মধ্যে, তাও বললো তুই আবার বাইরে বের করে আনবি সব কিছু, দরকার নেই তুই ঘরেই রান্না কর, কালকে থেকে দেখা যাবে। আর আজকে লেপেছে, শুকিয়ে যাবে, আজকে রোদ্দুর উঠেছে একদম ঝাঁ চকচকে, দেখতেই পাচ্ছ পুরো একদম ঝাঁ চকচকে রোদ্দুর, তো সেই জন্য আজকে পুরো শুকিয়ে যাবে, তারপরে কালকে থেকে আবার বাইরে রান্না।
মানে এখানে শীতের সময় বেশিরভাগ মানে আমি ছোট থেকে দেখে আসছি সবাই এরকম বাইরেই রান্না করে। এখন তো তবু ওই দুটো উনুন, ওই পাইপের উনুন বলে যে পাইপ দেওয়া, ওই যে পাইপের উনুন, তো আগে তো এরকম মানে তিনটে ঝিক দেওয়া বলে, ঝিক দেওয়া উনুন যেটা বলে, পাশ দিয়ে আগুনটা বেরোয় ওরকম উনুনে রান্না হতো। এই যে আগে না এই যে এরকম উনুন ছিল, ঠিক এইরকম উনুন ছিল এরকম, আর তারপরে এসছে এই যে এইরকম পাইপ দেওয়া উনুন। এই যে তো বাইরে শীতের সময় সবাই বেশিরভাগ মানে গ্রামের দিকে সবাই বলতে গেলে সারা বছর বর্ষা মানে গরমে ঘরে রান্না করলেও শীতকালে এরকম বাইরে রান্না করতো সবার বাড়িতে। আর আমি ওই জন্যই মাকে বলেছি যে তুমি মানে যখনই আমরা শীতের সময় আসি এই কয়েক বছর ধরে মাকে বলছি তুমি বাইরে উনুন করে রাখো, বাইরেই রান্না করবে, একটা নস্টালজিক ফিলিংস আসে। এখন বেশিরভাগ মানে অনেকে হয়ে গেছে আর অত ঝামেলা করতে চায় না, ঘরে করবে আবার বাইরে করবে টানাটানি করতে চায় না। এখন আগে নম্রতাকে রেডি করাবো, ওকে একটু রেডি করিয়ে দিতে হবে, বিয়ে বাড়ি যেহেতু যাচ্ছে একটু তো সাজগোজ জরুরি, তা রেডি করিয়ে দেবো, তারপরে আমি স্নান করে রান্না করতে যাব। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে পটলের চারা, এই যে ওই কালকে পেঁপের চারা দেখালাম না, পেঁপে গাছ আর লঙ্কা গাছ চারা দিয়ে, আর এইগুলো হচ্ছে পটল গাছ, এইগুলো বাবা লাগাবে মানে লাগিয়েছে কিছু, আর এইখানে কিছু রয়েছে। এই যে মানে এগুলো এই পটলের তো শুধু এরকম একটু ডগা কেটে নিয়ে আসে, এই যে এরকম যে দেখতে পাচ্ছ এই যে এরকম ডগা কেটে এনে এরকম করে মাটির মধ্যে পুঁতে রেখে দেয়, আর তারপরে এই যে এরকম করে পাশ দিয়ে এগুলো বেরায়, তারপরে যখন এগুলো বেরিয়ে যায় তারপরে এগুলোকে তুলে নিয়ে জমিতে লাগানো হয়। বাবার লাগানো হয়ে গেছে জমিতে, এইটুকু এক্সট্রা রয়েছে, এইটুকুতে তো হয় না, অনেক করেছিল, লাগানো হয়ে গেছে, এইটুকু এক্সট্রা রয়েছে, মানে মাঝের যেগুলো মরে যাবে সেগুলোকে যেখানে যেখানে মরে যাবে সেখানে আবার এগুলোকে লাগিয়ে দেবে, এই জন্য এইটুকু এক্সট্রা বানিয়ে রেখে দিয়েছে। তো ওই ডগাগুলোকে পুঁতে দিলে কয়েকদিন পরে ওখান থেকে সুন্দর বেরিয়ে যায়। আর পটল শাক খেতে না দারুণ লাগে, তোমরা খেয়েছো কি না কোনো দিন জানি না, কিন্তু আমার ভীষণ পছন্দের একটা শাক। একটু করে আগার দিক থেকে কেটে নিয়ে আসতে হয়, একটা ওই আঁকড়া মতন থাকে, ওটাকে ফেলে সুন্দর করে একটুখানি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে পটল শাক খুব সুন্দর লাগে, আমার পছন্দের শাকের মধ্যে একটা। এখানে ওখানে বেশি পাওয়া যায় না, পাওয়া যায় না মানে আমি দেখি না ওখানে পটল শাকটা, তো এখানে আসলেই আমি বাবাকে বলি, কিনতেও পাওয়া যায় আবার মাঠে জমিতেও হয়। তো আমাদের এখন সবে লাগিয়েছে, এখন খাওয়ার মতো এখনও হয়নি, এই যে ছোটো ছোটো গাছ সবে লাগিয়েছে, আসলে এখন তো সিজন না পটলের, আর কিছুদিন পরে তো অনেকে শাক বিক্রি করার জন্য লাগায়, সেখানে সেগুলো কিনতে পাওয়া যায় শাকের জন্য আর কি, যারা লাগায় তো সেখানে কিনে আনে। আমার ভীষণ পছন্দের একটা শাক, ভীষণই ভালো লাগে, হালকা একটু তিতকুট একটা ভাব থাকে যদিও, কিন্তু তবুও দারুণ লাগে খেতে। তো চলো, অনেক কথা হলো আর এখন বেশি কথা বলবো না, কারণ রান্না করতে হবে, আর রান্না কিছু তোমাদের দেখাতে পারবো কি না জানি না, তার কারণ হচ্ছে একা রান্না করবো, এর আগে তো মা রান্না করেছে আমি শুধু শ্যুট করেছি, তো আজকে দেখাতে পারবো কি না জানি না, যতটুকু আর কি সম্ভব দেখানোর চেষ্টা করবো। এই যে তোমরা যাকে এখানে দেখতে পাচ্ছ এনার নাম হচ্ছে বুসুচ্যান, এই হচ্ছে নম্রতার বুসুচ্যান। এখানে এসে নম্রতা দুটো বেড়ালকে দত্তক নিয়েছে, তো তাদের খাওয়া দাওয়া সব কিছুই এখন নম্রতার উপর। তো এখানে একে খেতে দিয়েছি বিস্কিট আর নিমকি, এগুলো একজনকে খুঁজে পেলাম আর কি, আর একজন কোথায় গেছে জানি না। তো নম্রতা আজকে যেহেতু বাড়ি নেই, সে আমাকে বলে গেছে যেন এদেরকে ডেকে খেতে দেওয়া হয়, তো সে সকাল দুপুর তিনবেলা এদের খেতে দিচ্ছে, এরা এখন তার পোষ্য। এত মানে এই কয়দিনে নম্রতাকে চিনে গেছে, ঠিক সকাল দুপুর যখন নম্রতা খেতে দেয় ঠিক এরা চলে আসে এখানে। তো আজকে নম্রতা যেহেতু নেই আমাকে বারবার বলে গেছে, ওই জন্য খেতে দেওয়া হয়েছে। এদের এই বিস্কুট নিমকি এই তেলে ভাজা জিনিস এগুলো না খুব ভালো খায়, এমনি ভাত তরকারি খুব একটা খেতে চায় না, মাছ দুধ খায়, কিন্তু এই যে এই নিমকি বিস্কুটগুলো খুব ভালো খায়। তো একজনকে আমি পেলাম, একজন এসছে, তো একজনকেই খেতে দিয়েছি, আর একজন কোথায় জানি না। তো দুজনের নাম হচ্ছে সুচেন আর নিচেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে মেটে আলু, এটা দিয়ে আজকে তরকারি করব। তো এখানে তো এটাকে মেটে আলুই বলে, অন্য জায়গায় এর অন্য নাম আছে কিনা আমি জানি না সঠিক, এখানে আমরা তো সব দিন এটাকে মেটে আলু বলেই জানি, মেটে আলু বলে, এটা মাটির নিচেই হয়, এটা অনেক বড় হয় আর ভেতরে এরকম সাদা হয়, খেতে ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দের এটা।
এইবার রান্না করতে চলে এসেছি। আর এখানে আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছিলাম আগেই, তো এখন রান্না করছি। তেল দিয়েছি কড়াইতে, আর তার মধ্যে তেজপাতা, গোটা জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়েছি। এটার মধ্যে রাঁধুনিটা খুব ভালো লাগে খেতে, এই তরকারির মধ্যে রাঁধুনি ফোড়নটা আর কি। আর এর মধ্যে আমি মেটে আলুটাকে যে ডুমোডুমো করে কেটে নিয়েছি, এই আলুটা না একটু লোদ লোদ টাইপের হয়, কাটার সময় একটু অসুবিধা হয়, হাতে মানে স্লিপ করে যায় এবং লোদ লোদ হয়। আর এর মধ্যে আমি এমনি আলুও দিয়েছি একটা, তো এগুলোকে দিয়ে আমি ঢেকে ঢেকে ভেজে নেব। এর মধ্যে একটুখানি নুনও আমি দিয়েছি, আর কিছু দিইনি, তো এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আগেই। আর এই যে দেখো, ভাজার পরে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, এটা ফুটেও গেছে। আর এর মধ্যে আমি মাছও দিয়ে দিয়েছি, বেশ অনেক সময় হয়েছে এটা ফুটে গেছে। আর এর মধ্যে আমি দিয়েছি লঙ্কা, মানে কাঁচা লঙ্কাকে একটুখানি পাটায় থেতো করে দিয়েছি, চিরে দিইনি, একটুখানি হালকা বেটে ঠিক নয়, একটু থেতো করে দিয়ে দিয়েছি এই যে। আর এগুলো আলুগুলো হয় যে গলে গেছে, দেখো আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি, আলুগুলো গলে গেছে এটা। আর একটু সময় আর খুব বেশি সময় লাগবে না, এটাকে আর একটু সময় ঢেকে দেবো। এক হাতে সব করতে হচ্ছে, মানে এক হাতে ফোন রয়েছে, আবার নাড়ছি তরকারিটা, আর এদিকে আবার জ্বালানিও দিতে হচ্ছে উনুনে, এক হাতেই করতে হচ্ছে। তো যাই হোক, আলুটা বললাম গলে গেছে, তো এই সময় আর খুব বেশি সময় লাগবে না। আর এই তরকারিতে খুব বেশি ঝোল ভালো লাগে না, একটু কম ঝোলই ভালো লাগে এটাকে। তো আর একটু সময় এটাকে আমি ঢেকে দেবো, আর একটু সময় লাগবে। আর এদিকে দেখো, এই যে একটা মশলা, মশলা বলতে এখানে গোটা মশলা, গোটা ধনে আর গোটা জিরে আর হচ্ছে তিনটে শুকনো লঙ্কা, এটাকে আমি তরকারি মানে বসানোর আগেই আমি এটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার এটাকে আমি বেটে নেব। এই যে পাটাটা এখানে পাতানোই রয়েছে, আমি লঙ্কাগুলো থেতো করে নিয়েছিলাম, তাই এটা ভেজা রয়েছে। তো এই পাটাই আমি বেটে নেব, মায়ের মতো শুকনো বাটতে পারবো না, যেহেতু আগে থেকেই পাটাটা ভিজে গেছে। এটাকে আমি জল দিয়েই একটুখানি বেটে নেব। এই যে দেখো, তরকারিটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে দিয়েছি, মানে এত জাল উঠে গেছে, ঝোলটা পুরো শুকিয়ে যাচ্ছিলো, তাই উনুনের থেকে নিচে নামিয়ে দিয়েছি। আর ওই মশলাটাকে বেটে নিয়েছিলাম, সেই মশলাটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম, মানে এতটা মোটা একটা কাঠ দিয়ে দিয়েছি উনুনের মধ্যে, এত জাল হচ্ছিলো, পুরো একদম ঝোলটা শুকিয়ে যাচ্ছিলো, তবু এটা একটু মাখোমাখোই ভালো লাগে বললাম। তো এটা মশলাটা মিশিয়ে দিলাম সব জায়গায় ভালো করে। এবার এটা একবার রেডি হয়ে গেছে, এটা খেতে ভীষণ টেস্টি হয়, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। স্নান হয়ে গেছে, এখন একটু রোদ্দুরে বসে রয়েছি, চুলগুলো শোকাবে, আর একটু শীত করছে, স্নান করে ওই জন্য একটু রোদ্দুরে বসলাম, একটু গরমও হল লাগবে, আবার চুলটাও শুকিয়ে যাবে। রান্না করে তারপরে স্নান করেছি, প্রথমে ভেবেছিলাম স্নান করে তারপর রান্না করব, তো বাবা আবার বেরোবে ওই জন্য দেরি হয়ে যাবে, ওই জন্য রান্নাটা আগে করে নিয়েছি। বাবা খেয়ে বেরিয়ে গেছে, আমি এখনও খাইনি। আর এখানে তো দুপুরের থেকেই শীত, এখনও শীত শীত করছে, তার জন্য ভাবলাম চুলটা একটু শুকালেই তারপরে সোয়েটার পরে নিতে হবে। আর এই আপলোডিংয়ের সমস্যা যেটা বলেছিলাম প্রথম দিন তোমাদের, সেটা এখনও সমস্যা রয়েছে, মানে সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্লগ আপলোড করতে দিচ্ছি, সেটা ধরো ছোটো ছোটো ব্লগ করছি যদিও, সেই ব্লগও সকালবেলায় আপলোড করতে দিলে সেটা 5:30 এরকম টাইমে গিয়ে আপলোড হচ্ছে, তো সেই জন্য বড় ব্লগ তো করতেই পারবো না, ছোটো ছোটোই করতে হবে। এখানে এমনিতে অন্য কোনো সমস্যা নেই বাকি নেটওয়ার্কের, কিন্তু আপলোডিংয়ে সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, বললাম ছোটো ছোটো ব্লগ করতে হবে, সেই জন্যই আর ব্লগটা আজকে বড় করব না। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা আজকে আমাকে প্রথম দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভীষণ ভালো থেকো, টাটা।